वेलकम टू माय चैनल। आज के देखो हमें आपके जो आरो एक एक सुंदर टुपी डिजाइन नहीं है पाफ स्टिच ठीक है देखो भीषण इजी पैटर्न और खूब अल्प समय मध्य तैरी हो जाए यम एक सुंदर टुपी डिजाइन अपना तैरी देखते बाड़ी छोटो बेबी थकले माथा एरक एक सुंदर टुपी तैरी ठीक है। तो ये हमें 6 থেকে 1 ইয়ার বেবির জন্য তৈরি করেছি 6 মান্থ থেকে 1 ইয়ার ঠিক আছে। আপনারা যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করে নিতে পারেন। শুরুতে শুধু আপনারা বেবির মাথায় রাউন্ড করে মাপ দিয়ে নেবেন তারপরে শুরু করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর যদি ভিডিওটি পুরোটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে। চলুন তাহলে শুরু করি এরকম একটি ছোট টুপির ডিজাইন। যে দেখুন আমি এখানে 63 তৈরি করলাম ঠিক আছে। 60 আমি এটা 4 mm কাটা নিয়েছি। 60 চেন তৈরি করার পরে চেনটাকে সোজা করে নিয়ে দেখুন এভাবে সোজা করে নেবেন যেন কোথাও চেনটি উল্টে না যায়। এরপরে এখানে চেনের ফার্স্ট যে চেনটি আছে সেই চেনটিতে এসে এটা স্লিপ স্টিচ করে অ্যাড করে নিতে হবে ঠিক আছে। আবার এখানে 1 2 3 থ্রি চেন নিলাম তাহলে এটি আমার একটা ডাবল কোশিয়া। নেক্সট 1 ডাবল কোশিয়া প্রত্যেকটি চেনে একটি করে এখন ডাবল কোশিয়া নেব তাহলে টোটাল আমার 60 ডাবল কোশিয়া হবে। 60 ডাবল কোশিয়া ঠিক আছে। এই যে দেখুন 60 ডাবল কোশিয়া আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে। এবারে এখানে এরকম করে দেখে নিতে হবে যে চারিদিকে সমানভাবে আছে কিনা, যেন এই যে ফিতাটি আছে এটা যেন এরকম করে পেঁচিয়ে না থাকে ঠিক আছে। তো সবার উপরে যে আমি এখানে থার্ড চেন নিয়েছি থ্রি চেন এটা আমার ডাবল কোশিয়া মাপে 1 2 3 থার্ড নাম্বার চেনটাতে এসে আমি এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে নেব এভাবে ঠিক আছে। এবারে আমি এখানে 1 2 3 থ্রি চেন নিলাম। থ্রি চেন নিয়ে এই যে থ্রি চেনটা আছে এর মধ্যে ফ্রন্ট পোস্ট করব। নেক্সট তারপরে এটাতে ব্যাক পোস্ট করব। ফ্রন্ট পোস্ট মানে হচ্ছে কাটাটিকে আগে দিয়ে ব্যাক সাইডে দিয়ে দেখুন এই দিক থেকে কাটা তুলতে হবে, আগে ডবল কুচিটা থাকবে উপরে ডবল কুচিটা থাকবে এটাকে ফ্রন্ট পোস্ট বলে। আর ব্যাক পোস্ট হচ্ছে আগে উপরে কাটাটাকে নিয়ে ডবল কুচিটাকে নিচে রেখে এই দিক দিয়ে সুতাটাকে তুলতে হবে ঠিক আছে। এটি ব্যাক পোস্ট বলে এভাবে একটি করে ফ্রন্ট পোস্ট একটি করে ব্যাক পোস্ট এভাবে দুগুলো করে এখানে রোটি কমপ্লিট করে এখানে থার্ড নাম্বার চেনটাতে এসে অ্যাড করব এখানে। তারপরে আবার নেক্সট যখন রো করবো ওটাতে যেটির মধ্যে ফ্রন্ট পোস্ট আছে সেটির মধ্যে ফ্রন্ট পোস্ট, যেটির মধ্যে ব্যাক পোস্ট আছে সেটির মধ্যে ব্যাক পোস্ট, এভাবে 3টে থেকে 4টি রো কমপ্লিট করে আমি আসছি ঠিক আছে। আপনারা যেরকম চওড়া বর্ডারে নিতে যাবেন সেই অনুযায়ী হচ্ছে রোগুলো করবেন। আমি 4টি রো করলে একটু চওড়া হবে আর যদি 3টি রো করেন তাহলে একটু সরু হবে। তো আপনাদের পছন্দ মতো বর্ডারটি তৈরি করে নেবেন। এই যে দেখুন আমার এখানে 3টি রো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে। 3টি রো কমপ্লিট করে আমি বর্ডারটি কমপ্লিট করে নিলাম। আপনারা যদি চওড়া বর্ডার নিতে চান তাহলে আরও একটি রো বাড়িয়ে নিতে পারেন। এরপরে দেখুন আমি অফ হোয়াইট কালারটি অ্যাড করে নিচ্ছি, দুটো কালার কম্বিনেশন যেহেতু টুপিটি আমি তৈরি করছি তো এই কালারটাকে অ্যাড করে নিলাম। তারপরে দেখুন এখানে যেখানে অ্যাড করলাম ওখানে একটি পাফ তৈরি করে নিচ্ছি ঠিক আছে। 3 বার 1 2 3 3 বার নিয়ে একটি পাফ তৈরি করে নেব এরকম করে ঠিক আছে। তারপরে 1 চেন নেব, 1 চেন নিলাম। 1 চেন নিয়ে দেখুন এখানে নেক্সট যে ডবল কুশাটি আছে এটাকে স্কিপ করবো, নেক্সট চেনটাতে আবার 3টে পাপ করে নেবো 1 2 3 ঠিক আছে। তারপর সবগুলোকে একসঙ্গে দিয়ে পরে একবার শক্ত করে নেব, আবার একটি 1 চেন নেব, আবার নেক্সট 1 স্কিপ করব, এই চেনটাকে স্কিপ করবো এই ডবল কুশাটাকে, এখানে নেক্সট এখানে 3 বার 1 2 3 3 বার নিলাম, সবগুলোকে একসঙ্গে ভরে দিলাম ঠিক আছে। শক্ত করে নিলাম পাপটিকে, আবার 1 চেন নিলাম, এরকম করে ছোটো ছোটো করে পাপ করে করে মাঝখানে মাঝখানে 1 চেন স্পেস নিয়ে পুরো রোটাই কমপ্লিট করে এখানে দেখুন এখানে এসে অ্যাড করে নেবো ঠিক আছে। তারপরে আবার নীল সুতাটা দিয়ে পাপগুলো করবো। তো আগে এই রোটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন আমার এখানে পাপের রোটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে। এখানে দেখো এই যে পাপটাতে এসে এটা অ্যাড করে নেবো ঠিক আছে, স্লিপ স্টিচ করে অ্যাড করে নেবো। এবারে নীল সুতাটিকে আমি তুলে নেব, এবার নীল সুতো দিয়ে পাপগুলো করবো। প্রথমে এখানে দেখুন এই যে এই স্পেসটা আছে এখানে, এখানেই 3 বার দিয়ে পাপ করবো 1 2 3 ঠিক আছে। 1 চেন নিলাম, আবার নেক্সট এখানে দেখুন এই যে পাপটি আছে এই স্পেসটা আছে 1 চেন স্পেসটা আছে এখানে পাপ করবো। আবার 1 চেন নেব, পাপের যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলোতে
অঞ্চলে যে স্পেসগুলো আছে সেগুলোতে কাপগুলো করে নিচ্ছি, অঞ্চলে স্পেস দিচ্ছি, এভাবে গোগুলো পারতে পারতে উপরে বসে গেছে। এভাবে ঠিক আছে, একটি করে সাদা কালার, একটি করে নীল কালার, এরপরে আবার সাদা কালারটিকে তুলে নেব। আবার যে অঞ্চলে স্পেসগুলো রেখেছি এই স্পেসগুলোতে পাপগুলো তৈরি করব। এভাবেই গোগুলো তৈরি করছি। এই যে দেখুন আমি এতটাই তৈরি করে নিলাম, ঠিক আছে। এতটা লং তৈরি করে নেওয়ার পরে আপনারা ডিক্রিজ করতে শুরু করবেন, মানে কমাতে শুরু করবেন। দেখুন কতগুলো রো করতে হবে, 1 2 3 4 5 6 7 রো করার পরে আমি এটা এখন কমাতে শুরু করব, ঠিক আছে। আপনারা বড় বেবির জন্য যখন তৈরি করবেন তখন এখানে হচ্ছে 9 রো বা হচ্ছে 8 রো করার পরে, 8 রো তো হবে না, 9 বা 10 রো করার পরে ডিক্রিজ করতে শুরু করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এটা ছোটো বেবির জন্য তৈরি করছি তাই আমি 7 রো করার পরে ডিক্রিজ করতে শুরু করে দিলাম। আপনাদের বাড়িতে বেবি থাকলে তো তার মাথায় মাপ নিয়ে করে নিতে পারবেন, ঠিক আছে। এই স্পেসটাতে একটি পাপ করবো, আগে যেমন ডেকোরে করছিলাম তো এখানে এই যে দেখুন এখানে পাপটি করে নেওয়ার পরে, ঠিক আছে, পাপটি নেওয়ার পরে ওয়ান চেন নিব, ঠিক আছে। ওয়ান চেন নিয়ে নেক্সট যে পাপটা আছে এখানে তিনবার পাপ তুলব, 1 2 3 তিনবার পাপ তুললাম, তারপর এখানে আর পাপটাকে তুলে নেবো না, ঠিক আছে। নেক্সট যে পাপটি স্পেসটা আছে এখানে একবার তুলব, ঠিক আছে, একবার তুলে পুরোটাকে একসঙ্গে দিয়ে দেবো এভাবে, ঠিক আছে। আবার ওয়ান চেন নেব, ওয়ান চেন নিয়ে নেক্সট এখন এখানে শুধু একটাই নিলাম, এটা আমার ডিক্রিজ হয়ে গেলো, এই পাপে আর কখনো নেক্সট যে এই পাপটা আছে এই পাপটি আবার তিনবার নেব, 1 2 3 তিনবার নেওয়ার পরে এখানে দেখুন সঙ্গে সঙ্গে এটা কাটাটি নিয়ে আসছি না, ঠিক আছে, এখানে ধরে আবার নেক্সট যে পাপটা আছে এটা সহ আরও একবার নিলাম। তাহলে এখন দুটি পাপকে মিলে একবারে টেনে নেবো, ঠিক আছে, তারপরে ওয়ান চেন নেবো। দেখুন এখানে যে আমার স্পেসটা ছিল এখানে স্পেসটা থাকবে না, শুধু এই স্পেসটা থাকবে এখন। তারপর নেক্সট যে পাপ করবো শুধু ওয়ান চেন স্পেস হলে যেখানে কিনে নিয়েছি সেখানে সেখানে পাপ করবো। তো এরকম করে একটি করে পাপ ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। পুরো রুটি আমি এভাবে কমপ্লিট করে নেবো, ঠিক আছে। এখানে আবার নেক্সট এই পাপটার স্পেসটাতে শুধু একটি নেবো, ঠিক আছে। এভাবে ডিক্রিজ হয়ে গেলো আমার এটা, ঠিক আছে। এভাবে পুরো রুটি কমপ্লিট করে এখানে এসে অ্যাড করে নিচ্ছি। এই দেখুন আমার এই রুটি এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কমপ্লিট করে আমি এখানে এটা দুই পিসেস করে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আবার এখন সাদা কালারটি অফ হোয়াইট কালারটি তুলে নিচ্ছি, এবার অনেকটাই ছোটো হয়ে গেছে এটা, ঠিক আছে। এভাবে তো এখন যেখানে যেখানে আমার ওয়ান চেন স্পেসগুলো আছে সেখানে সেখানে শুধু পাপ খুলে নেবো। তো এখানে যেহেতু আমার এখানে ওয়ান চেনে আমরা এই স্পেসটাতে একটি পাপ করি সবসময় জন্য, তো এই স্পেসটাতে একটি পাপ করে নিচ্ছি। ওয়ান চেন, তারপর দেখুন এখানে আমার একটি ওয়ান চেন স্পেস আছে, তো এখানে একটি ওয়ান চেন স্পেসটাতে আবার করে নেব একটি পাপ, ঠিক আছে। এবারে ওয়ান চেন স্পেস দিব না, শুধু পাপগুলো করবো। নেক্সট এখানে একটি পাপ আর ওয়ান চেন স্পেস দিব না, ঠিক আছে। পাপ করে আবার এখানে শুধু ওয়ান চেন স্পেসগুলোতে পাপ করবো, আর ওয়ান চেন স্পেস নিব না, ঠিক আছে। যেহেতু আমার এটা শেষ হয়ে যাচ্ছে রুটি, আবার এখানে শুধু যতগুলো ওয়ান চেন স্পেস আছে সেখানে একটি করে পাপ নিচ্ছি, ঠিক আছে। এভাবে রুটি কমপ্লিট করে আসছি। এই দেখুন আমার এখানে শুধু ওয়ান ওয়ান করে পাপ নেওয়া হয়েছে, মাঝখানে আর ওয়ান চেন স্পেস নেই, শুধু পাপগুলো করলাম। পাপগুলো করে রুটি কমপ্লিট করে আমি এখানে এসে এটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমার 2 নম্বর রো হলো, ডিক্রিজ করে 2 নম্বর রো, ঠিক আছে। থার্ড নাম্বার রোটা দেখুন, থার্ড নাম্বার রোটাতে যেখানে যেখানে পাপের স্পেসগুলো আছে সেখানে যেহেতু সেখানে একটি করে সিঙ্গেল কোশা নেবো, ঠিক আছে। এখানে একটি সিঙ্গেল কোশা নিয়ে নিচ্ছি, একটি সিঙ্গেল কোশা যেখানে যেখানে ফাঁকাগুলো আছে সেখানে সেখানে একটি করে পাপের পর নেক্সট এখানে একটি করে সিঙ্গেল কোশা নিয়ে এই রোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এই কমপ্লিট করে আমি এখানে আর কোনো কিছু করবো না, শুধু সিঙ্গেল কোশা নিয়ে রোটা কমপ্লিট করে বন্ধ করে দেবো কাজটা। তারপর যেটুকু ফাঁকা থাকবে সেটা সুইচ দিয়ে আমি সেলাই করে নেব, উপরে একটি সুন্দর করে পম পম কেটে লাগিয়ে নেব। তাহলে টুপি আমার পুরো কমপ্লিট। পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আমার 6 থেকে 1 ইয়ার বেবির জন্য আমি তৈরি করলাম, ঠিক আছে। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করে নিতে পারেন। শুরুতে আমি এখানে দেখুন আমি এখানে 6টি চেন নিয়েছি। আপনারা বড় বেবির জন্য তৈরি করলে তার মাথায় মাপ দিয়ে এরকম করে একটি ফিতে বা সুতা দিয়ে মাপ নিয়ে সেই চেনটা তৈরি করে নেবেন। তারপরে এভাবে রোগুলো একটি সিম্পল প্যাটার্ন, শুধু পাপ প্যাটার্ন, খুবই ইজিভাবে তৈরি করা যায়, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দুটি কালার কম্বিনেশন করে এভাবে তৈরি করলাম। আপনাদের কাছে যে কোনো দুটো কালারের সুতো থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। এরপরে নেক্সট আরও টুপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে টুপি হ্যাটস প্লেলিস্টে গিয়ে সার্চ করবেন, এখানে দেওয়া আছে।
এই যে স্পেসটা থাকবে এটা আমি এখন সুচ দিয়ে এটাকে সেলাই করে নেবো, ঠিক আছে? সেলাই করে নিয়ে এখানে একটি পমপম লাগিয়ে নেবো, তাহলে আমার পুরো টুপি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা সিক্স থেকে ওয়ান ইয়ার বেবিটা আমি তৈরি করলাম। এই যে দেখুন পুরো ভিডিওটি আমার কমপ্লিট হয়ে গেলো, এখানে একটি সুন্দর করে পমপম লাগিয়ে নিলাম, ঠিক আছে? তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, এরপরে আমি নেক্সট ভিডিওতে আরও পুরো ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর, ঠিক আছে? পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।